নমস্কার হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আমাদের পাঁচশো এমসিকিউ কেমেস্ট্রি কোয়েশ্চান সিরিজের পার্ট টু ভিডিও নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা পার্ট ওয়ান ভিডিও আপলোড করে দিয়েছি যারা দেখো নি তাদের জন্য ডিসক্রিপশানে ও আই বেটনে লিঙ্ক থাকবে তো দেখো এই পাঁচশো এমসিকিউ কোশ্চেন সিরিজ প্রত্যেক চাকরি পরীক্ষার জন্যই কিন্তু হুবহু যোগ্য প্রশ্ন আর বিশেষ করে যারা রেলওয়ে এন ও গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই পাঁচশো কেমিস্ট্রি এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বলতে গেলে সায়েন্সের পাওয়ার ক্যাপসুল হিসাবে কাজ করবে কিন্তু তো যাই হোক চলো আজকের ক্লাস শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে প্রতি বছর তেইশে অক্টোবর সকাল ছটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত রসায়ন জগতে কোন দিন উদযাপন করা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান চারটা অপশান রয়েছে এই চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ প্রতি বছর তেইশে অক্টোবর সকাল ছয়টা দুই মিনিট থেকে বিকাল ছয়টা দুই মিনিট পর্যন্ত রসায়ন জগতে মোল ডে উদযাপন করা হয় ঠিক আছে একটু বিস্তারিত তথ্য বলে দিই কেন করা হয় প্রতি বছর তেইশে অক্টোবর তারিখে সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত অ্যাভোগাডর সংখ্যা আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানাতে মোল ডে উদযাপন করা হয় অ্যাভোগাডর সংখ্যার মানটা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি ঠিক আছে অ্যাবোগাডোর সংখ্যা থেকে সময় ও তারিখ তৈরি কিন্তু ঠিক আছে দ্যাটস ওয়াই এটাকে শ্রদ্ধা জানানোর জন্য উদযাপন করা হয় মোল আর এটা কে শুরু করেছিলেন বিজ্ঞানী মোলেরিস ওহেলার নামক একজন রসায়ন শিক্ষক এই দিনটিকে শুরু করেছিলেন ঠিক আছে চলো দ্বিতীয় প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন দেখো আমরা জানি প্রোটনের আধান ধনাত্মক ও ইলেকট্রনের আধান ঋণাত্মক তাহলে নিউক্লিয়াসের আধান কী প্রোটনের আধান ধনাত্মক ইলেকট্রনের আধান ঋণাত্মক তাহলে নিউক্লিয়াসের আধান কী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নিউক্লিয়াসের আধান হচ্ছে ধনাত্মক ওকে শুনো ব্লু ভিট্রিওল বা তুতে রাসায়নিক নাম কী ব্লু ভিট্রিওল বা তুতের রাসায়নিক নাম কী সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান এ সোদক কপার সালফেট হচ্ছে ব্লু ভিট্রিয়াল বা তুতের রাসায়নিক নাম ঠিক আছে প্রশ্নেরভাবে জিজ্ঞেস করতে পারে যে তুতে কি চারটে অপশান দিয়ে দিল তো জেনে রাখো তুতের এটা রাসায়নিক নাম সদক কপার সালফেট পরবর্তী প্রশ্ন দুই বর্গমিটার অঞ্চল জুড়ে চোদ্দো নিউটন বল কাজ করছে চাপের মান কত হবে এটা একটা অঙ্ক তার আগে জানতে হবে যে চাপ সমান কি। চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল ঠিক আছে বল বাই হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে চাপ সমান এবার আমরা বার করে নেব এখানে আমাদের বল দেওয়া আছে কত চোদ্দো আর যেটা দরকার আমাদের ঠিক আছে ক্ষেত্রফল সেটা কত দেওয়া রয়েছে দুই তাহলে দুই দ্বারা যদি আমরা চোদ্দোকে কাটাকাটি করি তাহলে উত্তর গিয়ে দাঁড়াবে সাত তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সাত পাস্কেন ঠিক আছে চাপের মান হচ্ছে সেভেন পাসকেল ওকে চলো পরবর্তী প্রশ্ন ক্ষারীয় ধাতু ক্ষারীয় ধাতু কোন ব্লকে রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাস ব্লকে ক্ষারীয় ধাতুগুলো রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সিএনজির মূল উপাদান কোনটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিএনজির মূল উপাদান কোনটি সঠিক উত্তর হবে অপশন বি প্রোপেন হচ্ছে সিএনজির মূল উপাদান আর এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোন এসিডকে সামুদ্রিক এসিড বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিপিটেড কোয়েশ্চেন কোন অ্যাসিডকে সামুদ্রিক এসিড বলা হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এইসিএল এসিডকে সামুদ্রিক এসিড বলা হয় পরবর্তী প্রশ্ন কোন কণার ভর সবচেয়ে কম নিম্নলিখিত চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর চুজ করতে হবে কোন কণার ভর সবচেয়ে কম সঠিক উত্তর হবে অপশান ডি ফোটন কণার ভর সবচেয়ে কম দেখো প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ কিউবারে রয়েছে তোমরা চাইলে নিজেদের দক্ষতা যাচাই করতে পারো যে পঞ্চাশের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো আর তারপর সর্বশেষ নিজেদের স্কোরটা একটু কমেন্ট বক্সে জানিও যার ফলে অন্যরা হয়তো দেখে মোটিভেট হবে এবং নিজেদের স্কোর তারাও কমেন্ট করবে এর ফলে একটা কম্পিটিশান তৈরি হবে বুঝতে পারবে যে তোমরা কে কতটা এগিয়ে বা কে কতটা পিছিয়ে রয়েছো ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রতি অনু তুতেতে জলের পরিমাণ কত সঠিক উত্তর কী হবে প্রতি অনু তুতেতে জলের পরিমাণ কত সঠিক উত্তর হবে অপশান এ পাঁচ ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোনটি নীল প্রস্তুতি ব্যবহার করা হয় কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয় সঠিক উত্তর কী হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ন্যাপথলিন ব্যবহার করা হয় নীল প্রস্তুতিতে ওকে পরবর্তী প্রশ্ন বাউতে নাইট্রোজেন না থাকলে কী ঘটতো বাউর মধ্যে যদি নাইট্রোজেন না থাকতো তাহলে কী হতো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সঠিক উত্তর কী হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দহন ক্রিয়া তীব্রতর হতো দহন ক্রিয়াটা খুব তীব্রতর হতো যদি বায়ুর মধ্যে নাইট্রোজেন অনুপস্থিত থাকত পরবর্তী প্রশ্ন রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় রাস্তার মধ্যে হলুদ বাতি সবুজ বাতি ও লাল বাতি রয়েছে তার মধ্যে এখানে উল্লেখ করে দিয়েছে হলুদ বাতি হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় সঠিক উত্তর কী হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সোডিয়াম ব্যবহৃত হয় রাস্তার মধ্যে হলুদ বাতিতে ঠিক আছে ইয়েলো লাইটের মধ্যে সোডিয়াম থাকে পরবর্তী প্রশ্ন কোন মলের পরমাণু গঠনের সরি কোন মৌলের পরমাণু গঠনের কোন বিষয়টি দেখে ওই মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করা হয় প্রশ্নটা ভালোভাবে পড়ে নাও ঠিক আছে কোন মৌলের পরমাণু গঠনের কোন বিষয়টি দেখে ওই মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করা হয় সঠিক উত্তর কী হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ বাইরের মুখ্য কক্ষের সংখ্যা দেখে কোনো মৌলের পরমাণু গঠনের মৌলের সং পর্যায়ের সংখ্যা নির্ণয় করা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন এর সঠিক উত্তর হবে অপশান এ টমসন ঠিক আছে কোন কোন জায়গাতে অপশান থাকে জে জে টমসন জে জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব কত ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব কত সঠিক উত্তর কত হবে সঠিক উত্তর হবে অপশান বি চল্লিশ দশমিক এক হচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব ওকে পরবর্তী প্রশ্ন অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি সঠিক উত্তর অপশন সি বস্কাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আক্রিক ওকে পরবর্তী প্রশ্ন চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিপিটেড কোয়েশ্চেন চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে ঠিক আছে কুরকুরে লেজ এই প্যাকেটগুলোর মধ্যে কোন গ্যাস থাকে সঠিক উত্তর হবে অপশান এ নাইট্রোজেন গ্যাস থাকে চিপসের প্যাকেটে ওকে পরবর্তী প্রশ্ন যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবেল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন প্রশ্নটা পড়ে না ভালো হবে যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবেল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হাইড্রোজিনেশন বলা হয় যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় সেই প্রক্রিয়াকে ওকে পরবর্তী প্রশ্ন অ্যাকোয়া ফর্টিক্স কথার অর্থ কী অ্যাকোয়া ফর্টিক্স কথার অর্থ কী সঠিক উত্তর কী হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শক্তিশালী জল হচ্ছে অ্যাকোয়া ফর্টিক্স কথার অর্থ দেখো এগুলো সব ইংলিশ তো ইংলিশ নাম যার জন্য যদি আমাদের বাংলা ঠিক টাইপিং করতে বানানে কোনো জায়গাতে ভুল হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা পাচ্ছি ঠিক আছে এটা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো কি সেচন করে ফলের পতন রোধ করা যায় প্রশ্ন কি বলছে কি সেচন করে ফলের পতন রোধ করা যায় ইম্পর্টেন্ট সঠিক উত্তর কী হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সেচন করে ফলের পতন রোধ করা যায় ওকে পরবর্তী প্রশ্ন মেঘের গুড় গুড় ডাক শব্দের কোন ধর্মের বৈশিষ্ট্য মেঘের যে একটা নিজস্ব ডাক রয়েছে কখনো গুড় গুড় করে কখনো হড় হড় করে এই শব্দটা শব্দের কোন ধর্মের বৈশিষ্ট্য প্রশ্নটা পড়ে না ভালো হবে তারপর উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান বি অনুরাদ অনুরাত ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে মেঘের যে একটা আওয়াজ রয়েছে গুড় গুড় শব্দ সেটা হচ্ছে শব্দের অনুরাত ধর্মের বৈশিষ্ট্য ওকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন মিথাইল রেড এসিড দ্রবণে কি বর্ণ ধারণ করে মিথাইল রেড এসিড দ্রবণে কি বর্ণ ধারণ করে সঠিক উত্তর কী হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার লাল বর্ণ ধারণ করে ওকে পরবর্তী প্রশ্ন দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি নিম্নলিখিত চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে দাঁতের ব্রাশ তৈরি করতে কি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশান এ নাইলন ব্যবহৃত হয় দাঁতের ব্রাশ তৈরিতে ঠিক আছে আমরা যে ব্রাশ ইউজ করি সেটা তৈরিতে কী ব্যবহৃত হয় নাইলন ব্যবহৃত হয় ওকে পরবর্তী প্রশ্ন চোখের ক্রুটি থাকলে ব্যবহার করা যায় চোখের ক্রুটি থাকলে বা চোখের অসুবিধা থাকলে ব্যবহার করা হয় নিম্নলিখিত চারটা অপশানের মধ্যে কোন লেন্স সঠিক উত্তর কী হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার টোরিক লেন্স ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় চোখের মধ্যে কোনো অসুবিধা থাকলে বা ক্রুটি থাকলে ওকে পরবর্তী প্রশ্ন পর্যায় সারণের কোন মৌলটি সবচেয়ে বেশি জৈব যৌগ গঠন করে পর্যায় সারণের কোন মৌলটি সবচেয়ে বেশি জৈব যৌগ গঠন করে সঠিক উত্তর হবে অপশন বি কার্বন পর্যায় সারণের কার্বন মৌলটি সবচেয়ে বেশি জৈব যৌগ গঠন করে ওকে পরবর্তী প্রশ্ন রেফ্রিজারেটার হিমায়ক হিসাবে কোন যৌগ ব্যবহৃত হয় রেফ্রিজিরেটারে বা ফ্রিজে হিমায়ক হিসাবে কোন যৌগ ব্যবহৃত হয় ঠিক আছে রেফ্রিজিরেটারে বা ফ্রিজে যে কোনো বস্তু ঠান্ডা রাখে ঠিক আছে সে ঠান্ডা রাখতে কোন যৌগ ব্যবহৃত হয় সঠিক উত্তর কী হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সিএফসি ঠিক আছে কখনো প্রশ্ন এও জিজ্ঞেস করে যে রেফ্রিজারেটার বা ফ্রিজ থেকে কোন যৌগ নির্গত হয় তাহলে সঠিক উত্তর হবে সিএফসি ওকে পরবর্তী প্রশ্ন একটি তিন পিন সকেটের কোন গর্তটি আর তারের সাথে যুক্ত থাকে ঠিক আছে আমরা সকেট দেখেছি সকেট সাধারণত যেটা ফাইভ পিন সকেট সেটা এই ধরনের থাকে যেটা থ্রি পিন সকেট সেটা হচ্ছে এই ধরনের থাকে তো এটা ঠিক আছে হচ্ছে আর্থ তারের সাথে যুক্ত থাকে ঠিক আছে সবচেয়ে বড় থাকে এই গর্তটি আর এটাই আর্থ তারের সাথে বা আর্থিংয়ের সাথে যুক্ত থাকে সো সঠিক উত্তর কী হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন কোন বস্তু দ্বারা গৃহীত তাপ নির্ভর করে কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ নির্ভর করে কিসের উপর সঠিক উত্তর হবে অপশান ডি বস্তুটির উষ্ণতা বৃদ্ধি বস্তুটির ভর বস্তুটির উপাদান এই তিনটি জিনিসের উপরই নির্ভর করে কোন বস্তু দ্বারা গৃহীত তাপ ওকে পরবর্তী প্রশ্ন হাইড্রোজেন গ্যাস কবে আবিষ্কার হয় হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট বয়েল হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন সঠিক উত্তর কী হবে কবে আবিষ্কার করেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ষোলোশো ষাট খ্রিস্টাব্দে হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট বয়েল ওকে পরবর্তী প্রশ্ন পঞ্চম পর্যায়ে মূল সংখ্যা পঞ্চম পর্যায়ের মূল সংখ্যা কত সঠিক উত্তর কী হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আঠারোটি হচ্ছে পঞ্চম পর্যায়ে মূল সংখ্যা ওকে পরবর্তী প্রশ্ন হ্যালোজেন মৌলগুলির সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা অ্যালোজেন মৌলগুলির সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টি রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ সাতটি অ্যালোজেন মৌলগুলো সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাতটি ওকে পরবর্তী প্রশ্ন নিচের মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মক সর্বনিম্ন নিচের মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মক সর্বনিম্ন এর আগের ভিডিওতে আমরা সর্বোচ্চ আলোচনা করেছিলাম এখানে সর্বনিম্ন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি বেরিলিয়াম ঠিক আছে নিম্নলিখিত যে চারটা মৌলের উল্লেখ রয়েছে তার মধ্যে তড়িৎ ঋণাত্মক সবথেকে কম বা সর্বনিম্ন হচ্ছে বেরিলিয়ামের ওকে পরবর্তী প্রশ্ন পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে থাকা তীব্র জারণ ধর্মী মৌলটি হল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ক্লোরিন পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে থাকা তীব্র জারণ ধর্ম মৌলটি হল ক্লোরিন ওকে পরবর্তী প্রশ্ন একটি ধ্রুবীয় দ্রাবক হল একটি ধ্রুবীয় দ্রাবক হল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জল হচ্ছে একটি ধ্রুবীয় দ্রাবক এটা কিন্তু মনে রেখো পরবর্তী প্রশ্ন কোন যৌগে ত্রিবন্ধন আছে কোন যোগে ত্রিবন্ধন আছে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর চুজ করতে হবে সঠিক উত্তর হবে অপশান ডি প্রোপাইন যোগে ত্রিবন্ধন আছে ওকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো গ্রাফাইটের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে গ্রাফাইটের ক্ষেত্রে কে তড়িৎ পরিবহন করে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর চুজ করতে হবে সঠিক উত্তর হবে অপশান এ গ্রাফাইটের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে ওকে দেখো রিয়ার তোমাদের জন্য নানান জায়গা থেকে প্রশ্ন সংগ্রহ করে ক্লাস করাচ্ছি সো তোমাদের ফিডব্যাকটা আমার কাছে খুবই জরুরি তোমাদের ফিডব্যাকের মাধ্যমেই আমি আমার নিজের ক্লাসের যে কোয়ালিটি রয়েছে সেটাকে ইম্প্রুভ করতে পারবো প্রশ্ন কেমন রয়েছে প্রশ্নের স্ট্যান্ডার্ড আরও হাই করতে হবে কি হবে না কী লো করতে হবে এ সমস্ত কমেন্ট আমাকে প্রচুর ভিডিও বানাতে মোটিভেট করে সো নিজেদের ফিডব্যাকটা একটু জানিও ভিডিও কেমন লাগছে আর ভিডিও ভালো লাগলে লাইক করতে বলো না কিন্তু আর আমার ভয়েস যদি নতুন শুনে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও এই ধরনের ক্লাস তোমরা নিত্য নতুন পেয়ে থাকবে ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যায় তামা নিষ্কাশনের সময় অ্যান্ডস সরি তামা নিষ্কাশনের সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় ঠিক আছে এটা আমাদের একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে অ্যানোড হবে ঠিক আছে বানানটা ভুল হয়েছে তামা নিষ্কাশনের সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি অশুদ্ধ তামা ঠিক আছে তামা নিষ্কাশনের সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় অশুদ্ধ তামা ওকে পরবর্তী প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মাত্রেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মাত্রেই কী হবে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি যৌগিক পদার্থ ঠিক আছে মনে রেখো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানেই বা মাত্রেই যৌগিক পদার্থ ওকে পরবর্তী প্রশ্ন পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে লঘু এইসি এল সাধারণত ব্যবহার হয় না কারণ কি ঠিক আছে ক্লাস টেনে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা পড়েছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি হাইড্রোগনিক অ্যাসিড বা এইসিএল উদ্যায়ী যার জন্য এইসিএল সাধারণত পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে ব্যবহৃত হয় না ওকে পরবর্তী প্রশ্ন চোখের কর্ণিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় চোখের কর্নিয়া সংরক্ষণে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ঠিক আছে চোখের কর্নিয়া সংরক্ষণে এন টু ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন ঘুমের ওষুধ বারটি টিউবরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় ঘুমের ওষুধ বারটি টিউবরেট এখান থেকে তোমরা আরেকটি উত্তর জেনে গেলে প্রস্তুতিতে ব্যবহৃত হয় প্রস্তুতি কী ব্যবহৃত হয় নিম্নলিখিত চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইউরিয়া ব্যবহৃত হয় ঠিক আছে টিউবরেট প্রস্তুতিতে ওকে চলো পরবর্তী প্রশ্ন ধুমিয়মান সালফ্রিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ধুমিয়মান সালফ্রিক অ্যাসিডের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশান বি ওলিয়াম হচ্ছে ধুমীয়মান রাসায়নিক সালফিডের রাসায়নিক নাম ওকে পরবর্তী প্রশ্ন কোনটি ঘুমের ওষুধ রূপে কাজ হয় দেখো একটাই প্রশ্ন কিন্তু কতভাবে ঘুরিয়ে জিজ্ঞেস করা যায় কোনটি ঘুমের ওষুধ রূপে ব্যবহৃত হয় এর আগে পোপার উল্লেখ ছিল ঠিক আছে ঘুমের ওষুধ বাল্টিউব্রেট তৈরিতে কী ব্যবহৃত হয় এখানে জিজ্ঞেস করছে ঘুমের ওষুধ রূপে ব্যবহৃত হয় নিম্নলিখিত চারটা অপশান দেওয়া আছে তার সঠিক উত্তর কী হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বাল্টি টিউবরাইট ওকে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি আইসক্রিম শিল্পে হিমায়ক রূপে ব্যবহৃত হয় নিচের কোনটি আইসক্রিম শিল্পে হিমায়ক রূপে ব্যবহৃত হয় ঠিক আছে ঠান্ডা করতে ব্যবহৃত হয় তো সঠিক উত্তর কী হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তরল এন এইচ থ্রি ব্যবহৃত হয় আইসক্রিম শিল্পে হিমায়ক রূপে বা ঠান্ডা করতে ওকে পরবর্তী প্রশ্ন ধাতবমূলক শনাক্তকরণের জন্য ব্যবহৃত গ্যাস টি হল ধাতবমূলক শনাক্তকরণের জন্য ব্যবহৃত গ্যাসটি হলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি এইচ টু এস ধাতবমূলক শনাক্তকরণের জন্য ব্যবহৃত গ্যাসটি হচ্ছে এইচ টু এস ওকে পরবর্তী প্রশ্ন কার্বনের সমযোজ্যতা কত ইম্পর্ট্যান্ট কিন্তু সহজ তো সঠিক উত্তর কী হবে কার্বনের সমযোজ্যতা কত অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চার হচ্ছে কার্বনের সমযোজ্যতা পরবর্তী প্রশ্ন গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সাথে যুক্ত থাকে প্রশ্নটা ভালোভাবে পড়ে নাও গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ফিউজ তার কার সাথে যুক্ত থাকে সঠিক উত্তর কী হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লাইভ তার ঠিক আছে বা যেটা ম্যান তার সাথেই কিন্তু ফিউজ তার যুক্ত থাকে ওকে পরবর্তী প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরো নম্বর শ্রেণীতে রয়েছে হ্যালোজেন মৌলগুলো ঠিক আছে দীর্ঘ পর্যায় সারণীর ওকে পরবর্তী প্রশ্ন পরীক্ষা প্রস্তুত সরি এখানে একটু টাইপিং মিস্টেটক হয়েছে পরীক্ষাতে প্রস্তুত বা পরীক্ষাগারে প্রস্তুত প্রথম যৌগ হলো ঠিক আছে এই ধরনের কোশ্চেনটা হতো কিন্তু পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ হলো সঠিক উত্তর কী হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ইউরিয়া ওকে পরবর্তী প্রশ্ন এবং আজকে সেন্স প্রশ্ন কিন্তু এটাই যে বিজ্ঞানী নিশ্চিতভাবে প্রমাণ করেন কার্বন সমাপ্ত জৈব যৌগের মূল উপাদান তিনি হলেন কে হবে সঠিক উত্তর হবে অপশান এ বিজ্ঞানী ল্যাবইসিয়ার নিশ্চিতভাবে প্রমাণ করেছিলেন কার্বন সমাপ্ত যৌগের মূল উপাদান ওকে তো আজকের আমাদের পঞ্চাশটি প্রশ্নের আলোচনা এখানে শেষ হলো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করতে ভুলো না কিন্তু আর যদি চ্যানেলে নতুন হয়ে যাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো শেয়ার করে দিও আর নিজের ফিডব্যাকটা কিন্তু মাস্ট করে যেও ঠিক আছে আর বলে রাখি যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে আমাদের নিচে দেখো ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও ঠিক আছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সমস্ত গ্রুপ রয়েছে সেখানে পারলে যুক্ত হয়ে যাবে ফ্রিতে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় তোমাদেরই উপকারে আসবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরে ভিডিও তো তখন ভালো থাকো সুস্থ নিজের খেয়াল রাখো আর সর্বদা মোটিভেট থেকো সফলতা এক না একদিন আসবে